কোভিড নাইন্টিনের সংক্রমণের হাত থেকে দেশবাসী যাতে রক্ষা পায় এবং এর প্রভাব বেড়ে গিয়ে যাতে দেশের মানুষের প্রাণহানি না হয় তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে সমগ্র দেশ জুড়ে লকডাউন ঘোষিত হয়েছে এই পরিস্থিতি দেশের অর্থনীতিতে আঘাত এনেছে আবার সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষগুলি সমস্যায় পড়েছেন এই অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ক্লাব মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন আর এবার নদিয়া জেলার মুরুটিয়ার বাসিন্দা বালিয়াডাঙ্গা হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তার স্কলারশিপের টাকা দিয়ে এলাকার পঞ্চাশটি দুস্থ পরিবারের হাতে কিছু পরিমাণ চাল ডাল আলু প্রভৃতি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়ে নজির সৃষ্টি করলেন রাকিবুল হয়তো বেশি জনকে দিতে পারেনি কিন্তু তার এই প্রচেষ্টা যে মহান তা বলার অপেক্ষা রাখে না আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট